আজকে আমি দু ধরনের বাটা তৈরি করে দেখাবো। নমস্কার, সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। এই দুটো বাটাই আমি তৈরি করব পুদিনা পাতা দিয়ে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আমি কি করে তৈরি করছি। চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য অয়েল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি 6-7টা কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতা বাটার জন্য এখানে আমি 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। এখন পুদিনা পাতাগুলি আমি একটু রোস্ট করে নিচ্ছি। হালকা ভাজা হতে হতে নামিয়ে নেব, নাহলে পাতাটা তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি বাটাটা করব শিলপাটায়, তাই আমি বেটে নিচ্ছি। আর বাটা ভর্তা অবশ্যই শিলপাটাতে বাটবেন, তাহলে বাটাটা টেস্টই আলাদা হয়। এখন তো এই পুদিনা পাতার বাটাটা অনুষ্ঠান বাড়িতেও করে, প্রথম পাতি বাটা দেয় পুদিনা পাতার বাটা। যারা এখনো বানিয়ে খাননি অবশ্যই এই বাটাটা একবার বানিয়ে খাবেন, মুখের রুচি চলে আসবে, এতই সুস্বাদু। আমি আজকে অল্প অল্প করে বানিয়ে দেখাচ্ছি। এই যে বাটাটা বানিয়েছি, এটা আপনারা গরম ভাতে খুব মজা করে খেতে পারবেন। এক সপ্তাহের মতো রেখেও খাওয়া যাবে, যদি এয়ারটাইট কন্টেনারে রেখে খান, অবশ্যই ফ্রিজে রাখবেন। আর এখন যে বাটাটা বানাবো, এটা আপনারা যে কোনো ফাস্টফুডের সাথে চাটনি হিসাবে খেতে পারেন, খুবই সুস্বাদু। একবার ট্রাই করে দেখুন। আগে যে বাটাটা বানিয়েছি ওটার সাথে আমি ধনে পাতা দেইনি, এটার মধ্যে আমি ধনে পাতা দিচ্ছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। আর এটা একটু রিচ হবে, তাই আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। এই বাটাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে বাটাটা আমি ফাস্টফুডের সাথে খাওয়ার জন্য বানিয়েছি, এটার মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। যেহেতু এটার মধ্যে টক দই দিয়েছি, ধনে পাতা দিয়েছি এবং লেবুর রস দিয়েছি, তাই নুন একটু লাগবে, একটু নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। একবার বানিয়ে লাচ্ছা পরোটা, নান, কুলচা, যে কোনো ফাস্টফুডের সাথে ধোসা খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। রেডি হয়ে গেল আমার
বাটা, এই বাটাটা তো আমি আগে বানিয়েছি যে, এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। দুটো বাটাই আমার রেডি হয়ে গেছে, পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করলাম। এবং যেহেতু এটা লেবু দেওয়া হয়েছে, একটু লেবু সাইডে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। দেখতে পেলেন কত সহজ করে এই দু ধরনের চাটনি এবং বাটাটা তৈরি করে নিলাম। আপনারাও এরকম বানিয়ে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।